সরস্বতী পূজোর প্যান্ডেলের পাশে মেলার নাম করে জুয়ার আসর। মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় অবাধে চলছে জুয়ার আসর। একাংশ পুলিশ কর্মীদের ম্যানেজ করে জুয়ার আসর বসানোর অভিযোগ তীব্র ক্ষোভ জনমনে। ত্রিপুরা মুখ্যমন্ত্রী নির্বাচনী ক্ষেত্র হিসাবে পরিচিত বর্দোয়ালে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গতকাল বেশ সাড়ম্বরে পালিত হয় বিদ্যার দেবী সরস্বতী মায়ের পুজো। এ উপলক্ষে এদিন সেখানে বিরাট মেলাও বসে, কিন্তু সেই মেলার পাশে অবাধে চলে জুয়ার রমরমা আসর। এতে ক্ষোভ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল। জনগণ অভিযোগ করছেন, একাংশ পুলিশ কর্মীদেরকে নাকি ম্যানেজ করে জুয়ার আসর বসানো হয়েছিল। মেলায় পুলিশ সহ টিএসআর বাহিনীকে দায়িত্ব পালন করতে দেখা গেলেও তারা কেউই জুয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি বলে বিস্তর অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকায় পুজো প্যান্ডেলের পাশে মেলার নাম করে এভাবে জুয়ার আসর বসানোতে সবাই প্রশাসনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন।